সুধী দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেখছেন একটি শোক গাথা, পাশে দেখছেন একটি লাভ প্রতিকৃতি। লাভ প্রতিকৃতিটিতে দেখছেন যে অনেকগুলো তালা ঝুলছে, বিভিন্ন জন আসে এখানে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যায়। হয়তো তারা ভাবছে যে তাদের ভালোবাসাকে তারা লক করে রাখলো যাতে আর কেউ নিয়ে যেতে না পারে। হ্যাঁ সুধীবৃন্দ, এর শোক গাথাটি একটু বলছি। আমাদের এই বাংলাদেশের এই এক ব্যক্তি আমেরিকায় থাকেন, তিনি আমেরিকা প্রবাসী, বাংলাদেশে বেড়াতে আসেন। বেড়াতে এসে তার স্ত্রী লিমাকে নিয়ে ভ্রমণে চলে আসেন এই রাঙ্গামাটিতে। রাঙ্গামাটিতে এসে 2014 সালের 19 মার্চ নৌ ভ্রমণে যান। বুঝতেই পারছেন যে মার্চ মাস, চৈত্র মাস, হঠাৎ করে ঝড় ওঠে। ঝড় দেখে লিমা ভয় পেয়ে যায়। লিমা তৎক্ষণাৎ হ্রদের পানিতে ঝাঁপ দেয়। আলাউদ্দিনও তাকে রক্ষা করার জন্য পানিতে ঝাঁপ দেয়, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না জীবিত অবস্থায়। ডুবুরি এনে তাদের অনুসন্ধান করানো হয়, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। 3 দিন পরে অর্থাৎ 22 মার্চ তাদের লাশ ভেসে ওঠে যুগল অবস্থায়। তারা একে অপরকে ধরে আছে। সুধীবৃন্দ, তাদের যেই ভালোবাসা টান, তারা একে অপরকে ধরে আছে। মৃত্যু তাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি, ছুটাতে পারেনি। সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এখানে কর্তৃপক্ষ এই লাভ প্রতিকৃতিটি তৈরি করে। এখানে যারা ভ্রমণে আসেন সবাই এখানে দেখেন, ছবি তোলেন, বাচ্চাদের নিয়ে ছবি তোলেন, বন্ধুদের নিয়ে ছবি তোলেন, সহকর্মীদের নিয়ে ছবি তোলেন, স্বামী স্ত্রী তো বটেই, প্রেমিক প্রেমিকারা তো ছবি তুলবেন, স্বাভাবিক। হ্যাঁ, এখানে আপনারা আসতে পারেন, দেখতে পারেন, এই স্থানটি আসলে ভালো লাগবে আপনাদের। এটা রাঙ্গামাটি জেলার পল অয়েল পার্কের ভিতরে একদম লেকের পাড়ে অবস্থিত। এখানে অনেকেই তালা মারার কারণ হচ্ছে তারা তাদের মনে করছে তারা তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে, কেউ যাতে নিয়ে যেতে না পারে। আসলে এর থেকেই ধর্মীয় বিভিন্ন রকমের মিথ্যা কল্পকাহিনী তৈরি হয়, এটাই তার বড় প্রমাণ বলা যায়। কারণ এখানে তালা মেরে রাখার কোনো ফায়দা নেই, শুধু শুধু একটা তালা মারছে, কিন্তু এই যে মনের বিষয়টা যে আমি তালা মেরে রাখলে হয়তো আমি একটা কিছু হয়ে গেলাম বা আমার ভালোবাসা আর হারাবে না, এটা যুগল অবস্থায় থাকে।